বন্ধুরা, হিন্দু ধর্মের নারীকে দেবীর অংশ মানা হয়। একজন নারী বাড়ির অন্নপূর্ণা ও সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ হয়। নারী ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। এই সৃষ্টি চালিয়ে রাখতে নারী বড় ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আমাদের জানা দরকার যে নারীর কোন অঙ্গটি ভুলেও কখনো স্পর্শ করতে নেই, নইলে আপনি বরবাদ হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। সমুদ্র শাস্ত্রের অনুসার এই অঙ্গটি ছুলে সেই ব্যক্তি বরবাদ হয়ে যায়। কিন্তু কেন, কি রয়েছে এমন এই অঙ্গে, শুনলে আপনারা চমকে উঠবেন। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে লিখুন, হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের অনুসার যেই বাড়িতে নারীকে সম্মান করা হয়, সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয়। ফলে এমন বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না। কিন্তু যেই বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে, সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর বাস হয় না। ফলে আজ নয়তো কাল সেই বাড়িতে দুর্গতি লাগবেই। কিন্তু এটাও সত্য বন্ধুরা, যে সব মহিলারা গুণবান ও সৌভাগ্যবতী হয় না। যেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে, তেমনই সৃষ্টিতে ভালো মন্দ নারী পুরুষ উভয়ই রয়েছে। তাই যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাঁদায়, তো তাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবেই। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রের অনুসার সৌভাগ্যবতী নারী কারা, আর কেন আমাদের এই অঙ্গ ছুতে নেই। বন্ধুরা, যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে, ঈশ্বরের পূজো অর্চনা করে, নিজের কর্তব্য ঠিক মতন পালন করে, জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন নিজের ধৈর্য কখনো হারায় না, এমন নারীকেই বন্ধুরা সৌভাগ্যবান স্ত্রী বলা হয়। সাথে বড়দের সেবা করা, ছোটদের প্রেম করা, সর্বদা দান পুণ্য করা, ভুল হলে সহজেই ক্ষমা করে দেওয়া বুদ্ধিমান ও করুণাবান স্ত্রীকেই গুণবান স্ত্রী বলা হয়। কারণ এমন স্ত্রীর মধ্যে মা লক্ষ্মীর গুণ রয়েছে, ফলে এমন নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায়। সেই নারী যা জিনিসে হাত দেবে তাতেই সে সফলতা প্রাপ্ত করবে। তাই এমন নারীকে বন্ধুরা ভুলেও কিন্তু কষ্ট দেবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রের অনুসার নারীদের কোন অঙ্গ ভুলেও ছুতে নেই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়। এছাড়া প্রত্যেক মানুষের নাভিতে রয়েছে কুণ্ডলিনী শক্তি, যাকে আদি শক্তি বলা হয়। যখন একজন নারী মা হয়, তখন মায়ের নাভির সাথে সন্তানের নাভিও যুক্ত থাকে। তাই প্রত্যেক নারীর নাভিতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি। তাই বাসনায় জড়িয়ে কখনো কোনো স্ত্রীর নাভিকে স্পর্শ করতে নেই। এছাড়া বন্ধুরা, সায়েন্স বলছে যে নাভিতে আমাদের বিভিন্ন রকম জীবাণুর বাস হয়। নাভি আমাদের শরীরের ঊর্জাকে কন্ট্রোল করে, তাই নাভিতে আমাদের সহজেই হাত দিতে নেই। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।